বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো এসএফআই। পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ, সঙ্গে ছিল একাধিক দাবি দেওয়া। সংগঠনের জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, সামাজিক দূরত্ব মেনে পঠন পাঠন শুরু করে সমস্ত বিষয়ের অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে হবে, সিলেবাস শেষ করেই তবে পরীক্ষা নেওয়া যাবে। তাদের আরও দাবি, যাদের কাছে কোনো ধরনের অনলাইন পরিষেবা নেই তাদের কাছে স্টাডি মেটেরিয়ালের হার্ড কপি পৌঁছে দিতে হবে। এছাড়াও তারা দাবি জানান, চলতি সেমিস্টারের সমস্ত রকম ফি মুকুব করতে হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সব স্কলারশিপ চালু রাখতে হবে। গত 12ই মে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এক মাস ক্লাস করে তবে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় নোটিশ দিয়ে। অনির্বাণ রায়চৌধুরী এর তীব্র বিরোধিতা করে নোটিশ প্রত্যাহার করতে বলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মাসের 12 তারিখ 12ই মে একটি নোটিশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে। সেই নোটিশে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে, লকডাউন কেটে যাওয়া, লকডাউন পরবর্তী পর্যায়ে এক মাস ক্লাস করিয়ে ইউজি এবং পিজি কোর্সের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করবে। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ছাত্রদের প্রতিনিধিত্ব করে এই নোটিশের বিরোধিতা করি এবং আমরা বলি, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা তখনই গ্রহণ করতে পারবে যখন সিলেবাস শেষ করতে পারবে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এক মাসের ক্লাস নিয়েছে এবং তারপরে বলছে এক মাসের ক্লাস, মানে 60 দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে বলছে সিলেবাস শেষ করবে। আমরা ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় ভিসির কাছে বিক্ষোভ জানাতে আসি। আমরা জানাই, সিলেবাস শেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণ করতে হবে, তখন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ভিসি আন্দোলনে পুলিশ এসে আমাদের ওপর রওনা দেয় এবং আমাদের আন্দোলনকে বাধাপ্রাপ্ত করে। আমরা থেমে যাইনি, আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে বিজ্ঞানসম্মত উপায়ে এই আন্দোলনকে জারি রেখে দেবো। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সিলেবাস শেষ না করে, পরীক্ষা গ্রহণের এই নোটিশকে উইথড্র না করে, এক সেমিস্টারে ছাত্রছাত্রীদের সমস্ত রকম ফিজ মুকুব না করে, অনলাইন ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের কাছে যথোপযুক্ত প্রযুক্তি পৌঁছে না দেয়, তাহলে এরকম মুহুর মুহুর আন্দোলন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছড়ে পড়বে। আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই আন্দোলন এখন চালিয়ে যাব। আমরা বলছি পুলিশকে আমাদের সহযোগিতা করতে, পুলিশকে সহযোগিতা করে আমাদের আন্দোলন করতে দিতে, কোনো রকম বাধাপ্রাপ্ত না। আমার নাম অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলার সম্পাদক। আমাদের Oh,
প্রসাদের রিপোর্ট, কৃষক সেতু বাংলা, বর্ধমান।